আমাদের বাংলা সিনেমার স্বর্ণালী অধ্যায়, এবং বলা হয় নাইনটিজকে বাংলা সিনেমার স্বর্ণালী সেই জায়গাটা যেখানে আমরা দেখলাম রীতিমতো নতুনদের একটা অন্যরকম দাপট, পাশাপাশি আমরা দেখলাম পুরানো সিনিয়র তারকারাও রীতিমতো প্রত্যেকেই ফর্মে। তো এমন একটা সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের বাংলা সিনেমাতে একটা এভলিউশন ঘটে গিয়েছিল নাইনটিজ। তো নাইনটিজে নতুন যাদের হাত ধরে আমাদের বাংলা সিনেমার একটা বিপ্লব ঘটে গেল, তো তাদের ভিতরে এক্স্যাক্টলি নাইনটিজের টপ ফাইভ রোমান্টিক জোড়ি এক্স্যাক্টলি কারা, হ্যাঁ আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো 90 দশকের সেরা পাঁচ রোমান্টিক জুটি, যাদের হাত ধরে আমরা বিশাল বিশাল সব সাকসেসফুল ফিল্ম উপহার পেয়েছিলাম, এবং যারা আমাদের বাংলা ফিল্মকে যেভাবে নন্দিত করেছে। আজও আমরা সেই পাঁচটা নতুন কাপালকে নিয়ে, আজও আমরা ফিল্ম কাপালকে নিয়ে আমরা কথা বলি, এমনকি তাদের ভিতর কিন্তু ম্যাক্সিমাম কাপলই কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু তখন আলোচনা সমালোচনা হচ্ছিল, তাদের প্রফেশনাল লাইফ থেকে তাদের পার্সোনাল লাইফ নিয়ে। যাই হোক, আজকে আমি ঢালিউডের সেরা পাঁচটা কাপল, মানে নাইনটিজে ঢালিউডের সেরা পাঁচ জনপ্রিয় রোমান্টিক জোড়িকে নিয়ে আলোচনা করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। যাই হোক, নাইনটিজ আমাদের বাংলা সিনেমার স্বর্ণালী অধ্যায়ে আমি আগে আলোচনা করেছি, এবং নাইনটিজে আমরা পুরনো তারকাদের দাপটের পাশাপাশি নতুনরা রীতিমতো বাংলা সিনেমার একটা ট্রেন্ড সেটারে পরিণত হলো, তারা বাংলা সিনেমার রীতিমতো প্রেক্ষাপট বদলে দিল। বিশেষ করে রোমান্টিক ফিল্মে এমনভাবে ফোকাস করা হলো যে রীতিমতো একটা অবিশ্বাস্য লেভেলের। যাই হোক, তারই ধারাবাহিকতায় নাইনটিজের টপ ফাইভ রোমান্টিক জোড়ির ভিতরে আমি পাঁচ নম্বরে যে কাপলকে নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে শাকিল খান এবং পপি জোড়ি। নাইনটিজের শেষের দিকে আমরা দেখলাম 1997 সোহানুর রহমান সোহান পরিচালিত আনন্দমেলা প্রোডাকশনের ফিল্ম ছিল আমার ঘর আমার বেশ, যে সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমাতে তারা এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নেওয়ার পরপরই রীতিমতো একটা বিপ্লব, এবং প্রথম সিনেমা ছিল তাদের ব্লকবাস্টার। এরপরে আমরা দেখলাম তাদের এই মন তোমাকে দিলাম, মা যখন বিচারক, এমন অনেক সাকসেসফুল ফিল্ম কিন্তু তারা উপহার দিয়েছে, এবং সিনেমার পাশাপাশি তাদের সিনেমার যে গানগুলো থাকতো সেগুলো কিন্তু আজও আমরা চর্চা করি, আমরা সেসব গান নিয়ে কিন্তু কথা বলি। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমারে নাম, এই মন তোমাকে দিলাম, বা এই জুটি নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। এই জুটির হাত ধরেই কিন্তু আমরা সব বড় বড় সাকসেসফুল ফিল্ম আমরা পেয়েছিলাম। এই জুটি কিন্তু খুব বেশি লেন্দি হয় না, আমরা দেখলাম 2-3 বছরের মাথায় কিন্তু পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটো গুলিয়ে একটা টাইমে এই জুটির প্রণয় ঘটলো, মানে একটা টাইমে এই জুটিটা আসলে ভেঙে গেল, যে আগের মতো এই জুটিকে আমরা পেলাম না। কিন্তু এই জুটির রেশ এখনও কিন্তু অডিয়েন্সদের মনে, আজও কিন্তু ইউটিউবে এই জুটির গান সিনেমা নিয়ে কিন্তু তুমুল আগ্রহ দেখা যায়। হ্যাঁ, এবার নাইনটিদের সেরা পাঁচ রোমান্টিক জুটির ভিতর আমি 4 নম্বরে আমি যে জুটিকে নিয়ে আলোচনা করবো, তারা বাস্তব লাইফেও তারা কাপাল। হ্যাঁ, 1991 ইহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে দুইটা নিউ ফেস নাইম এবং শাবনাজ তাদের এন্ট্রি ঘটে, এবং ওই সিনেমাটা ছিল রীতিমতো ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার, এবং তাদের ওই সিনেমার পর থেকে কিন্তু তারা ব্যাক টু ব্যাক। এরপরে আমরা দেখলাম তাদের চোখে চোখে লাভ সহ অসংখ্য সিনেমাতে আমরা তাদেরকে একসঙ্গে কাজ করতে দেখলাম, এবং এই জুটিটা এতটা গ্যাহেরি ছিল যে তারা কিন্তু প্রফেশনাল লাইফ থেকে কিন্তু আমরা দেখলাম পার্সোনাল লাইফেও কিন্তু তারা একটা টাইমে জড়ি বাঁধলেন। এমনই কিন্তু তাদের তখন ফিল্মে কিন্তু তাদের এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছিলো যে অডিয়েন্স কিন্তু রীতিমতো তাদেরকে দেখার জন্য কিন্তু প্রেক্ষাগৃহে যেত, যদিও বিয়ে কিংবা নানারকম কারণে আমরা দেখলাম যে তাদের ক্যারিয়ারটাও কিন্তু অত বড় লেন্থি হলো না। কিন্তু একটা কথা থাকে না যে একটা ফিল্মই যথেষ্ট আপনাকে মনে রাখার জন্য, যদি মনে রাখার মতো ফিল্ম যদি আপনি একটা করেন, ওই একটা করেই মানুষ আপনাকে যুগ যুগ ধরে মনে রাখবে। যাই হোক, এই জুটিটা কিন্তু আজও সেইভাবে স্মরণ করো, এই জুটির সব দুর্দান্ত গান, তুমি এসেছিলে পরশু কাল কেন আসুনি, বা এই জুটির আরও যে গানগুলো ছিল এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, যাই হোক উল্লেখযোগ্য একটি জুটি। এবং নাইনটিজের টপ ফাইভ রোমান্টিক জোড়ির ভিতর কিন্তু এই জুটিটাকে কিন্তু আমি রেখেছি 4 নম্বরে। এবার তিন নম্বরে আমি নাইনটিজে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা জোড়ির ভিতরে আমি কিন্তু যে জোড়িকে রেখেছি এটা কিন্তু একটা জোড়ি নয়, আমি কিন্তু দুইটা জোড়িকেই কিন্তু আমি রেখেছি হচ্ছে 3 নম্বরে। কারণ হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ কেন, কারণ এটা আসলে আমার মনে হয় তাই, এবং এটার সঙ্গে আপনারাও অনেকে মিল হতে পারবেন। হ্যাঁ, নাইনটিজের সেরা পাঁচ জনপ্রিয় জোড়ির ভিতর রোমান্টিক ফিল্মে আমি 3 নম্বরে যাদেরকে রেখেছি তারা হচ্ছে দুইটা জোড়ি, একটা হচ্ছে সালমান শাহ এবং মৌসুমি জোড়ি, এবং আর একটা হচ্ছে রিয়াজ এবং শাবনূর জোড়ি। তো এই দুইটা কাপল, এই দুইটা জোড়ি, তাদেরকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। প্রথমে আমরা যদি আসি রিয়াজ শাবনূর, দেখেন রিয়াজ শাবনূর কিন্তু ম্যাক্সিমাম পোর্শন তাদের কিন্তু 2000 সালের পরে, কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্যারিয়ারটা ওখানে থাকলেও কিন্তু নাইনটিজেও কিন্তু আমরা তাদের হাত ধরে যেসব ফিল্ম দেখেছি রোমান্টিক ফিল্ম, বিউটিফুল বা মন মানে না, পৃথিবী তোমার আমার, তো এগুলো কিন্তু কখনোই অ্যাভয়েড করে যাওয়া যাবে না, বা কাজের মেয়ে ভালোবাসি তোমাকে, যেসব সিনেমার গানগুলো কিন্তু আজও আমাদের মনে কিন্তু সেইভাবে নাড়া দিয়ে যায়।
আজও কিন্তু আমরা এই গানগুলো নিয়ে, এই ফিল্মগুলো নিয়ে কিন্তু কথা বলি। তাদের রোমান্টিক মাদকতায় কিন্তু আজও ডুবে যায় তরুণ তরুণীরা। তো এমন একটা কাপল কিন্তু ছিল রিয়ার সামনে জড়ি। তো তাদেরকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, তাদেরকে নিয়ে বহু ভিডিওতে বহুভাবে আমরা আলোচনা করেছি। অশ্লীলতার ওই প্যান্ডামিকে তারা ছিল একটা অস্থির সময়, একটা স্বস্তির জুটির নাম। যখন শিক্ষিত রুচিশীল অডিয়েন্সরা তারা প্রেক্ষাগৃহ বিমুখ হলো, তখন তাদের হাত ধরে কিন্তু আমরা নতুন করে আবারও সেসব অডিয়েন্সদের কিন্তু প্রেক্ষাগৃহে আসার জোয়ার দেখলাম। এবার তিন নম্বরে আমি যৌথভাবে আরও যে জড়িকে রেখেছি, তাদের ফিল্ম সংখ্যা মাত্র চারটা, কিন্তু চারটা ফিল্ম দিয়েই যারা অডিয়েন্সদের মনে এমনভাবে ঢুকে গিয়েছে যে আজও আমরা তাদেরকে নিয়ে কথা বলি যে আরেকটু লেন দিয়ে জুটিটা হতে পারতো হয়তো তাদের ব্যক্তিগত দ্বন্দ্বে, ব্যাপারটা আর আগায়নি। হ্যাঁ, সালমান শাহ এবং মৌসুমী জুটি 1993 আমরা দেখলাম কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমাতে তাদের এন্ট্রি, এবং সোহানুর রহমান সোহানের আনন্দমেলা প্রোডাকশনের এই সিনেমাটা ছিল রীতিমতো অল টাইম ব্লকবাস্টার। সিনেমার যে মেকিং বলিউড ফিল্মের অনুকরণে হলেও কিন্তু এই জুটির ফিল্মটা কিন্তু অডিয়েন্সদের মনে একটা আলাদা ধরনের ছাপ দিয়েছিল, আমরা বাঙালিয়ানা পেয়েছিলাম। এবং এর পরপরই আমরা দেখলাম এই জুটির অন্তরে অন্তরে আমরা দেখলাম দেনমোহর, যাই হোক স্নেহ। তো স্নেহ সিনেমাটার একটু কালেকশন কম ছিল বা ওটা হিসাব না, আমি যখন জনপ্রিয়তা নিয়ে কথা বলছি, তো এই জুটিটা কিন্তু আজও আমাদের মনে কিন্তু একটা আক্ষেপ যে কেন চারটা হলো, কেন 40 হলো না, কেন 80 হলো না, এটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের মনে কিন্তু একটা আকাঙ্ক্ষার জায়গা হয়তো থেকে গিয়েছে, যার কারণে এই জুটিটা নিয়ে কিন্তু চর্চা হয়, এই জুটিটা নিয়ে কিন্তু কথা হয়। হ্যাঁ, 90s টপ 5 রোমান্টিক জুটির ভিতর কিন্তু আমরা তিন নম্বরে যৌথভাবে রেখেছি কিন্তু এই দুইটা জুটিকে। হ্যাঁ, রিয়াজ শামনুর জুটি এবং আমরা রেখেছি আর একটা জুটি সালমান শাহ এবং মৌসুমী। এখন আমি যদি 2000 পরে আমি যদি অন্যরকমভাবে যদি আলোচনা করতাম, যদি শুধু 90s না নিয়ে করতাম, তাহলে কিন্তু রিয়াজ শামনুর জুটি ঠিক কতটা আগায় থাকতো এটা কিন্তু নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। যাই হোক, এবার আমি 90s টপ 5 রোমান্টিক জুটির ভিতর আমি দুই নম্বরে যে জুটিটা নিয়ে কথা বলবো, এটা 90s তারা ট্রেন্ড সেটা। হ্যাঁ, দুলা সিনেমার মধ্য দিয়ে আমরা বাংলা সিনেমাতে এন্ট্রি হতে দেখলাম দুজনের একসাথে, মানে দুজনের একসাথে করা প্রথম ফিল্ম ছিল দুলা অমরস্থানী মৌসুমী। যদিও এর আগে তারা কিন্তু কাজ করেছে, তাদের যেমন কিয়ামত থেকে কিয়ামত ছিল বা যেটা ছিল মৌসুমীর ফার্স্ট ফিল্ম এবং অমরস্থানীর ফার্স্ট ফিল্ম আমরা দেখলাম চাঁদের আলো। যাই হোক, দুলা সিনেমাটা ছিল মূলত দুই ধর্মের দুটো ছেলে মেয়ে, তো তাদের অন স্ক্রিনে কিন্তু তাদেরকে দেখানো হলো এবং এই সিনেমাটা কিন্তু অডিয়েন্সদের এমনভাবে কানেক্ট করে গেলো যে পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম 90s আরও একটা জনপ্রিয় জুটির বিরুদ্ধে গিয়ে রীতিমতো এই জুটিটা দাঁড়িয়ে গেলো। ডিরেক্টর প্রডিউসার রোমান্টিক ফিল্ম যারা বানায় রীতিমতো ইন্ডাস্ট্রি তখন দুই ভাগ হয়ে গেলো। আমি কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু তখনকার ফাইট আমি কিন্তু আলোচনা করবো। যাই হোক, এই জুটি নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, আমরা বিশাল বড় বড় সাকসেসফুল ফিল্ম, আমরা আত্মহংকারের মতো ফিল্ম পেলাম এই জুটির কাছ থেকে এবং এই জুটির অনেকগুলো সিনেমাই কিন্তু বক্স অফিসে দুর্ধর্ষ রকমের সফল। বিশাল বড় সাকসেসফুল একটা জুটি ছিল অমরস্থানী মৌসুমী জুটি এবং তাদের অনেক সিনেমা লাট সাহেবের মেয়ে, অনেক ঘাত প্রতিঘাত, বিশাল বড় সাকসেসফুল ফিল্ম, এমন অনেক সিনেমাই কিন্তু তাদের ওই টাইমে দাঁড়িয়ে বিশাল বড় সাকসেসফুল হয়েছে। এবং এই জুটির সিনেমার পাশাপাশি কিন্তু গানগুলো নিয়ে কিন্তু তৎকালীন সময় চর্চা হতো, এখনও কিন্তু চর্চা হয়। বেশ ভালো ভালো রোমান্টিক ফিল্ম আমরা কিন্তু 90s তাদের হাত ধরে কিন্তু পেয়েছি এবং এই জুটির যে গানগুলো ছিল সিনেমার আজও কিন্তু নাড়া দিয়ে যায়। তুমি যে কখন এসে মন চুরি করেছো, তুমি যে তোমার প্রেমে জাদু করেছো পাগলও করেছো, বা আরও যে গানগুলো ছিল এই জুটির, তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমলো জলটুকু ফেলো না, আমি মরণেও কোনো ব্যথা পাই না, শুধু তোমাকে হারাতে চান, এভরি সংস। পাশাপাশি আমি বলবো যে এই জুটিটা একটা ট্রেন্ড সেটার এবং জনপ্রিয়তায় তুঙ্গে থাকা জড়ি এবং এই জুটিটা আমি 90s সেরা 5 রোমান্টিক জড়ির ভিতর জনপ্রিয়তার ভিত্তিতে, পপুলারিটির ভিত্তিতে বা যেভাবে আপনি বলেন না কোনো দুই নম্বর কিন্তু আমি জড়িকে রেখেছি। এবার নাম্বার 1, এক নম্বরে কোন রোমান্টিক জড়ি রয়েছে 90s যারা রীতিমতো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল? হ্যাঁ, তুমি আমার ছিল তাদের ফার্স্ট ফিল্ম, আমি কথা বলছি অমরনাথ সালমান শাহ এবং টলিউড সম্রাজ্ঞী শাবনুর। এই নায়ক নায়িকা জড়িকে নিয়ে, তাদেরকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। শাবনুরের প্রথম সিনেমা ফ্লপ হলেও সালমানের প্রথম সিনেমা ব্লকবাস্টার ছিল, কিন্তু তাদের যোগসূত্র যেখানে হলো আমরা পেলাম সুপারহিট ফিল্ম, ঈদের খুবই সাকসেসফুল ফিল্ম ছিল তুমি আমার, জহিরুল হক পরিচালিত। এই সিনেমার পর থেকে আসলে এই জুটিটার উত্থান আর ব্যাকে ফিরে তাকাতে হয়নি অমরস্থানী মৌসুমী জুটি একদিকে, তো অন্যদিকে সালমান শাহ শাবনুর। রোমান্টিক সিনেমাতে তখন কাউন্টার দিয়ে দিয়ে ডিরেক্টর প্রডিউসাররা তারা ফিল্ম বানাতেন এবং বিশাল বড় সাকসেসফুল ফিল্ম। এর পরের বছরই আমরা দেখলাম 1995 যখন আসলো, এই জুটির বিশাল বড় সাকসেসফুল ফিল্ম ছিল স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটা ওই ইয়ারের হায়েস্ট গ্রোসার তো ছিলই, এখন পর্যন্ত কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা দ্বিতীয় বিজনেস অফ ফিল্ম হিসেবে ধরা হয় স্বপ্নের ঠিকানাকে। এবং এই জুটির হাত ধরেই আমরা পেয়েছি এর পরপর তোমাকে চাই, জীবন সংসারের মতো বিশাল বড় সাকসেসফুল ফিল্ম, যেসব ফিল্ম কিন্তু আজও নিয়ে কথা হয়, আজও কিন্তু চর্চা হয়। 1996 এই জুটির এত সব সাকসেসফুল ফিল্ম, 1994-95 প্রত্যেক ইয়ারে কিন্তু এই জুটির সাকসেসফুল, এমনকি
আনন্দ অশ্রুর মতো কাল্ট ক্লাসিক ফিল্ম যে ফিল্ম নিয়ে আজও কথা হয়, এই জুড়ির হাত ধরেই কিন্তু আমরা পেয়েছি। এবং নাইনটিতে সিনেমার পাশাপাশি কিন্তু তাদের সিনেমার গানগুলো কিন্তু দুর্দান্ত থাকতো, এবং যেগুলো কিন্তু আজও আমরা শুনি, আজও কিন্তু আমরা কথা বলি। তো এমনই একটা জুড়ি কিন্তু ছিল সালমান শাহ এবং শাবানার জুড়ি, তোমাকে চাই শুধু, তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই, বা বাজারে যাচাই করে দেখে নিত দাম, সোনাকে নিলাম নাকি রূপাকে নিলাম, এভরি সংস। এবং এই জুটিটা সবসময় কিন্তু অডিয়েন্সদের অন্তরে থাকবে, এবং এই জুটিটা কিন্তু নাইনটিজে সেরা পাঁচ রোমান্টিকতায় মাদকাসক্ত করে দিত অডিয়েন্সদের। তো সেই পাঁচটা জুটির ভিতর কিন্তু এক নম্বরে কিন্তু আমি রোমান্টিকের এই জুটিকে রেখেছি, এবং আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বিভিন্ন অ্যানালাইসিসের ভিত্তিতে কিন্তু নাইনটিজের টপ ফাইভ রোমান্টিক জুড়ি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এবং নাইনটিজের সেরা পাঁচ রোমান্টিক জুড়ি নিয়েছিল আজকের আয়োজন। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।